বলিউডের মিষ্টি মুখশ্রী নায়িকাদের মধ্যে প্রীতি সিন্তার আলাদা একটা ফ্যান বেস আছে। তার ডিম্পল আর শর্ট হেয়ারের প্রেমে পড়েননি এমন দর্শক খুব কমই আছে। সম্প্রতি আইপিএল এর খেলার মাঠে প্রীতির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। খেলা চলাকালীন কিংবা ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে প্রীতির নানান খুনসুটিও ট্রেন্ডে থাকে। নতুন করে আলোচনায় আসতেই আবারও সিলভার স্ক্রিনে ফিরছেন প্রীতি। ২০০৭ সালে ঝুম বাড়াবার ঝুম চলচ্চিত্রে সবশেষ তাকে প্রধান নারী চরিত্রে দেখা গিয়েছিল। পরেও আরো কিছু সিনেমায় অভিনয় করেছেন, তবে সেগুলোতে অতিথি চরিত্রেই পাওয়া গেছে প্রীতিকে। প্রায় দেড় দশক পর আবারও প্রধান নারী চরিত্রে ফিরছেন বলিউডের মিষ্টি এই নায়িকা। আমির খানের প্রযোজনায় লাহোর 1947-এ সানি দেওলের বিপরীতে পর্দায় ফিরছেন প্রীতি। সেট থেকে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলী ফজল এবং মোনা সিং। একাধিক সূত্রের দাবি, অতিথি শিল্পী হিসেবে আরও থাকতে পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান, যদিও এই বিষয়ে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। ১৯৯৮ সালে দিলসা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন প্রীতি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংঘর্ষ, দিল লাগি, ক্যা কেহনা, দিল চাহতা হে, বীর জারা সহ অনেক ব্যবসা সফল এবং আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে চলে যান প্রীতি। ২০২১ সালে স্যারোগেসির মাধ্যমে এই দম্পতির কোল আলো করে দুই সন্তান আসে। সবশেষ ২০১৮ সালে ওয়েলকাম টু নিউ ইয়র্কে দেখা গিয়েছিল প্রীতি সিনতাকে। এখন দেখার অপেক্ষা লাহোর 1947 সিনেমার মাধ্যমে প্রীতি সিনতা আবারও তার হারানো অবস্থানে ফিরতে পারেন কিনা। সাজিদ ইসলাম, গ্ল্যামার, আরটিভি।